الحبيب خذوني إلى ضياء عيوني. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي কাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনের প্রিয়তম বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ প্রশ্ন করলো, আলম তারা ইলা আল্লাজি হাজ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইযু ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাজি ইউহয়ি ওয়া ইউমিত ক্বালা আনা উহয়ি ওয়া উমিত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিদাল্লাজি কাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তর্ক বিতর্ক লাগলো। তর্ক বিতর্ক যখন হচ্ছে, তর্ক বিতর্ক, নমরুদ একটা প্রশ্ন করেছিল, আলম তারা ইল্লাল্লাযি হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের ঘটনা কি আপনি কি দেখেননি? আলম তারা ইল্লাল্লাযি হাজা ইব্রাহিম যখন নমরুদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো ফিরাউনের সাথে চলে গেল, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্ক বিতর্ক করছিল, হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক রাব্বুল আলামিন যাদেরকে রাজত্ব দিয়েছিল তাদের মধ্যে একজন হলো নমরুদ, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা অর্থ সম্পদ দিয়েছিল, ওই অর্থ সম্পদের এক সময় এতটাই সীমালঙ্ঘন করে ফেললো, তখন সে নিজেকে খোদা দাবি করলো, নিজেকে বলল আমি হলাম সবথেকে বড় প্রভু, আমি হলাম সব থেকে বড় ইলা, সুতরাং আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে লক্ষ্য করে বলল যে সত্যি কি তাই, তুমি সব থেকে বড় প্রভু, আর বড় প্রভু নেই, তাহলে তুমি একটা মুজিজা দেখাও দেখি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তাহলে তুমি একটা কিছু নিদর্শন দেখাও দেখি। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت تخل إبراهيم عليه الصلاة والسلام الله رب العالمين ارمات كلام الله شريف تلاوت كره ولد أمار پروه تني أمون پروه جني إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت جني مانوشك جيبيتو كرين مانوشك عبر پنو رتا جيبون دين مانوشك جيبيتو كرين عبر ميتو دين إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت نمرو دار شبشو قد فلونا كرن তার কাছে ছিল একটা সৈন্য দল, তার কাছে ছিল একটা বড় গোষ্ঠী, এখন সে সহ্য না করতে পেরে বলল এটা কমন বিষয়, এ আবার কোন রকম বিষয় হলো, আমিও পারি, আমি মৃত্যু দিতে পারি এবং জীবিতও করতে পারি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা যে ইব্রাহিমের কথা শুনে আজকে এত বড় মজলিসটা এত বড় মজমাটা তোমরা থ হয়ে যাচ্ছ, ইব্রাহিমের কথা তো একটা কমন কথা, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। সে কি করলো, দুজন ব্যক্তিকে ডেকে একজনকে সে ঘর বন্দি করে রাখলো, একজনকে কি করলো ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, আর একজনকে কি করলো সে হত্যা করে দিল, মেরে ফেললো। কল আনা উহি উমি কল ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে সত্যি কি তাই, তুমি পারো, কথাটা বুঝতে হবে। নমরুদ কি করেছিল, যে একজনকে ঘর বন্দি করে যাকে রেখেছিল তাকে কিছুক্ষণ পর বার করে এনেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে তাদেরকে উপস্থিত করা হলো, তাকে উপস্থিত করিয়ে বলল যে হে দলবল তোমরা দেখতে পাচ্ছ তো, ইব্রাহিম যেই প্রশ্নটা করেছিল সেই প্রশ্নের উত্তর হলো এটাই, যে উত্তরটা কি, একজনকে যাকে ধরে এনেছিল তাকে ছেড়ে দিল, তার দরজা খুলে দিল, তাকে ছেড়ে দিল, তখন বললো এ দেখলে তো আমি পারি, আমি জীবিত করতে পারি, আমি আবার পারি আবার মৃত্যু দান করতে, একজনকে সে মেরে ফেললো, এমন করে একজনকে জীবিত করলো আর একজনকে মেরে ফেললো। ওটা কি প্রকৃতপক্ষে সে জীবন দিয়েছে আর মৃত্যু দিয়েছে, হয় না তো
তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর চুপে থাকলেন না, অতঃপর আবার একটা প্রশ্ন ছুড়ে দিলেন। হযরতে নবী আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ক্বালা ইব্রাহীম ফা ইন্নাল্লাহ ইয়াতী বিশ-শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিদাল্লাযী কাফারা। আমার রব্বুল আলামিন তিনি এমন ক্ষমতাবান, তিনি এমন শক্তিশালী, যিনি পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসেন, অতঃপর তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো, ফাবুহিদাল্লাযী কাফারা। তখন কাফের ব্যক্তি সে হতভম্ব হয়ে গেল, সে নিরুত্তর হয়ে গেল, তার মধ্যে আর কোনো উত্তর নেই, কারণ সূর্য তো উদিত করেন আমার স্রষ্টা, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে দুনিয়ায় এনেছেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই স্রষ্টা তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে অস্ত যায়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রশ্ন ছুড়ে দিল যে তুমি পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো আর পূর্ব দিক থেকে অস্ত্র দাও। এখন নিরুত্তর হয়ে গেল, আর কোনো উত্তর নেই। সুতরাং এ দ্বারাই আমি আপনাদেরকে একটাই বোঝাইতে চাচ্ছি, আপনি অহংকারী, অহংকারটা ছেড়ে দেন। আপনার অর্থ রয়েছে, আপনার টাকা রয়েছে, অহংকারের কোনো জায়গা নেই বন্ধু, আপনার চোখ বন্ধ তো সব শেষ।